লাগবে, চেষ্টা করছি চেষ্টা করছি। সবার ভাগ্যে তো সব কিছু থাকে না, ওই ক্ষেত্রে আমারও হয়নি আর কি। কিন্তু এই বীজ থেকে আমি অনেক এটা একজন চায়নাম্যান বোলারের কান্না। হতাশ হয়ে আজ সে চোখের পানিতে ভাসালো মাঠ। রাজু চট্টগ্রামে লীগ পর্যায়ে খেলে আর বছর তিনেক আগে বিপিএল দল রংপুর রাইডার্সের নেট বোলিং করেছে। সেই সময় টম মুডি, অ্যালেক্স হেলসরা বেশ প্রশংসায় মেতেছিল চায়নাম্যান রাজুর বোলিং নৈপুণ্যে। দিনের পর দিন সুযোগের অপেক্ষায় থাকা রাজু এবারের বিপিএলের নবম আসরে সুযোগ পেয়েছিল ঢাকা ডমিনেটর্সের নেটে, কিন্তু লালিত স্বপ্নে গুড়ে বালি। বল ঘোরানোয় ব্যর্থতা, মনোসংযোগের অভাব, তার বোলিংয়ে মরিচিকা পড়েছে। হতাশ হয়ে ফিরে আসা নেট থেকে ডেইলি ক্রিকেটে শুনুন রাজুর স্বপ্ন ভাঙার গল্প। শুধু তাই নয়, এর সঙ্গে আপনাকে শুনতে হবে চট্টগ্রামের আরেক চায়নাম্যান চলে যাচ্ছে চায়নাতে। চট্টগ্রাম শহরেরই ছেলে আসিফ, ক্রিকেট ক্যারিয়ারে হতাশা চলে এসেছে তার, এখন চায়নাতে সে উচ্চশিক্ষার জন্য পড়তে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট সিস্টেম যেন প্রতিভা ধ্বংসের কারখানা, রুট লেভেল থেকে সর্বোচ্চ পর্যায়ে তুলে আনার কাজটা কেউ করেনি, ভবিষ্যতে তুলে আনার উদ্যোগ পর্যন্ত নেই, এমন হাজারো প্রতিভা অঙ্কুরেই বিনষ্ট হয়। রাজু আর আসিফের গল্প এক পলকে দেখে নিন। যে আমি অনেক চেষ্টা করছিলাম আর কি, যে খেলার জন্য আর কি, ক্রিকেটটা, এটার জন্য আমার একটা গভর্নমেন্ট জব ছিল, সেটাও আমি ছেড়ে দিছি শুধু ক্রিকেটটা খেলার জন্য। অ্যাকচুয়ালি এখানে আসি দেখতেছি হচ্ছে না, পারতেছিলাম না আর কি, কোনো না কোনো জায়গায় হয়তো আটকে গেছি আর কি। তারপরে চেষ্টা করছিলাম, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, পারি না। এমনি চিটাগাং লিগগুলোতে পার্টিসিপেট করছিলাম, কিন্তু বাকিটা হয়নি আর কি। এখন আর কোনো স্বপ্ন নেই, এখন হচ্ছে আমি চেষ্টা করছি, পারি নাই, হয় নাই, শেষ, এখানে পারতেছি না, শেষ, এটা নিয়ে আর কোনো স্বপ্ন নাই। 2017 সালে সিটি ক্লাবের হয়ে সেকেন্ড ডিভিশন খেলছিলাম চট্টগ্রামে। এরপর ফার্স্ট ডিভিশনে একটা টিমে ছিলাম, কিন্তু ম্যাচ খেলি নাই। তারপরে প্রিমিয়ার একটা দলের সাথে প্র্যাকটিস করছি, কিন্তু ম্যাচ খেলা হয়নি আর কি। না, আসলে আমার ফ্যামিলি আছে, আমাকে অনেক কিছু মেনটেন করতে হবে। আমি চেষ্টা করছি, আমাকে আমার ফ্যামিলি দেখতে হবে এখন, ওরকম আর কি। আমি আসলে চেষ্টা করছি। সবার ভাগ্যে তো সব কিছু থাকে না, ওই ক্ষেত্রে আমারও হয়নি আর কি। কিন্তু এই বীজ থেকে আমি অনেক আমি ক্রিকেট নিয়ে একেবারে ইন্টারেস্টেড না, কারণ আমি পড়ালেখা নিয়ে আমি একটু ব্যস্ত। পড়ালেখা নিয়ে আমার একটা আমার অন্য সেক্টরে ড্রিম আছে, ভালো অন্য সেক্টরে আমি একটা ভালো লেভেলে যেতে চাই। সো ক্রিকেট নিয়ে আমি আর কোনো ভাবে আমার মানে আগানোর ইচ্ছা নাই। আমি আর বেসিক্যালি আমি চাইনিজ ইউনিভার্সিটিতে পড়ি, মানে এই সেক্টরে বা কিছু করার জন্য আমি ফিউচার চাইনিজ যেতে চাই। নাজমুস সাকিব, ডেইলি ক্রিকেট।